ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা সমস্ত রকম চাকরির পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল আইসিডি সুপারভাইজার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আবগারি পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথামেটিক্স থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 2। এই সেটে যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেগুলো হলো সংখ্যা পদ্ধতি, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, গড়, শতাংশ, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, সময় এবং কাজ। ফ্রেন্ডস, ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে এক্সারসাইজগুলো সহজেই করতে পারবে। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে দে একাডেমি বলে সার্চ করবে বা facebook.com/স্বর্ণেন্দুদি লিখে সার্চ করবে, সেখানে দে একাডেমির পেজে গিয়ে পেজটাকে তোমরা লাইক বা ফলো করবে। ফ্রেন্ডস, তোমরা ফেসবুকের পেজে রিজনিং, পাজেল এবং মোটিভেশনাল কোর্স পাবে। এগুলো মোটিভেশনাল কোর্স। ফ্রেন্ডস, এখন আমরা শুরু করবো কোশ্চেন নাম্বার 1 সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দিস প্রোডাক্ট। নিচের গুণফলের একক ঘরের সংখ্যা কত? এখানে আছে 81×82×83×88×89। ফ্রেন্ডস, এখানে দেখো 81 থেকে 89 পরপর সংখ্যাগুলোর গুণফলে কিন্তু 82 যেমন আছে, 83 আছে, 84ও থাকবে, 85ও থাকবে, রাইট? তারপর তো 86ও থাকবে। এখানে 82 এর একক ঘরের সংখ্যা 2 এবং 85 এর একক ঘরের সংখ্যা 5। তাহলে একক ঘরের সংখ্যা যদি 2 থাকে এবং আর একটা একক ঘরের সংখ্যা যদি 5 থাকে তাহলে 2×5 এর কিন্তু 10। তাই এই পরপর সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের শেষে একক ঘরের সংখ্যা হবে কিন্তু 0, রাইট? কেন? এখানে নাম্বারগুলোর মধ্যে যেমন 2ও আছে এবং 5ও আছে। এখানে দেখো 85 এর একক ঘরের সংখ্যা কিন্তু 5, তাই এই সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের শেষে একক ঘরের সংখ্যা কিন্তু হবে 0, শূন্য। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 2 বর্গমূল ঘনমূল থেকে। এখানে আছে √248। এই পুরোটা রুটের মধ্যে কিন্তু আছে √52। এই পুরোটা রুটের মধ্যে আবার আছে প্লাস √144। দেখো এটাকে আমি স্টেপ বাই স্টেপ করবো। দেখো √144 এর বর্গমূল কত হবে? 12। তাই এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো 248+√52, তাহলে এই √144 এর ভ্যালু কি হয়ে যায়? দেখো 12, রাইট? এবং 52+12 কত হয়? 52+12 হয় 64। এটাকে আমি আবার এইভাবে লিখবো। দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি যাতে তোমরা বুঝতে পারো। এটাকে আমি লিখতে পারলাম 64। 64কে যদি আমি স্কোয়ার রুট করি, 64 এর বর্গমূল হয় কিন্তু 8, রাইট? দেখো এটাকে তাহলে আমি কি লিখবো? দেখো √248+ এই √64 হয়ে যায় কিন্তু 8। এটা কি হবে তাহলে? √256 হবে। 248+8 হয় √256। 256 এর বর্গমূল হয় কিন্তু 16, রাইট? 256 এর বর্গমূল হবে 16। তাই এই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু 16। এইটাকে সিম্পলিফাই করলে এর ভ্যালু হবে 16। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 3-তে সরলীকরণ চ্যাপ্টার থেকে। এখানে আছে 893+786² - 893-786² / 893×786। ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেন যেখানে নাম্বারগুলো থাকে এই ফরম্যাটে, a+b এর স্কোয়ার মাইনাস a-b এর স্কোয়ার ডিভাইডেড বাই a×b, যেখানে a হচ্ছে 893, b হচ্ছে 786, সেখানে অ্যান্সারটা ডিরেক্ট লিখবে। দেখো এই ফরম্যাটে থাকলে অ্যান্সার সবসময় হবে 4। এখানে এর ভ্যালু যাই থাকুক না কেন বা বি এর ভ্যালু যাই থাকুক না কেন, তারও একটা কারণ আছে, সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দেব। এই টাইপের কোশ্চেনের সব সময় কিন্তু অ্যান্সার হবে 4, যেখানে a+b² - a-b² / ab এই ফরম্যাটে যদি থাকে। দেখো এটা 4 অ্যান্সার কেন হবে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। a+b এর স্কোয়ার কি হবে? a² + 2ab + b² - a-b² কি হবে? a² - 2ab + b², রাইট? ডিভাইডেড বাই কি হবে? ab। এটা কি লিখবো? দেখো a² + 2ab + b² - a² এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2ab, এটা আবার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, রাইট? ডিভাইডেড বাই হবে ab। এখানে a² কাটবে, এখানে প্লাস স্কোয়ার ছিল, এখানে মাইনাস স্কোয়ার ছিল। এখানে +2ab কত হবে? 4ab হবে। +b² - b² কেটে যাবে, এটা কি হবে? 4ab/ab, এটা কি হয়? 4। এটা হচ্ছে 4 অ্যান্সার, যেটা আমরা এখানে ডাইরেক্ট লিখতে বলছিলাম, রাইট? এটা আমরা শর্টকাটে করলাম। এখানে আমি বুঝিয়ে দিলাম কিভাবে শর্টকাটে অ্যান্সারটা 4 এসেছে। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4 গড়ের চ্যাপ্টার থেকে। ফাইন্ড দ্য এভারেজ অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 30 এন্ড 50। 30 এবং 50 এর মধ্যে সব মৌলিক সংখ্যাগুলোর গড় কত? ফ্রেন্ডস, 30 এবং 50 মধ্যে সব মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47। ফ্রেন্ডস, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো সেইগুলোই যেই সংখ্যাগুলো 1 দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যায়। যেমন 31 একটা মৌলিক সংখ্যা, তাই 31 শুধু 1 দিয়ে ভাগ যাবে এবং 31 দিয়েই ভাগ যাবে। তাই
এই সংখ্যাগুলোকে এই মৌলিক সংখ্যাগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে কিন্তু এই মৌলিক সংখ্যাগুলোর গড় বেরিয়ে আসবে, রাইট? এটাকে যোগ করলে হয় 199 ডিভাইডেড বাই 5, 39.8 হবে এই সব মৌলিক সংখ্যার গড়। এই কোশ্চেনের অ্যান্সার হবে 39.8। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 5 শতাংশ চ্যাপ্টার থেকে। একটি সংখ্যার 31% এবং 13% এর অন্তর 360, তাহলে সেই সংখ্যাটির 15% এর ভ্যালু কত? দেখো সেই সংখ্যাটা 31% এবং 13% এর ডিফারেন্স কিন্তু 360, তার মানে 18% হয় সেই সংখ্যাটার 18% হচ্ছে 360, তাহলে 1% কত হবে? 360 ডিভাইডেড বাই 80, 20 হবে সেই নাম্বারটার 1%, তাহলে 1% যদি হয় 20, তাহলে 15% কত হবে? 20 × 15 মানে 300 হবে, রাইট? তাই 300 হবে এই কোশ্চেনটার উত্তর। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 6 এ অনুপাত সঅনুপাত থেকে। যদি a:3 সমান b:4 সমান c:5 হয় তাহলে a+b+c বাই b এর মান কত হবে? দেখো এই কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার আমরা বের করব। a এর জায়গাতে লিখব 3, b এর জায়গাতে লিখব 4, c এর জায়গাতে লিখব 5, বাই b এর জায়গাতে লিখব আমরা দেখো 4। 3+4 7 হয়, 7+4 12 হয়, 12/4 = 3 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। এটা কিন্তু আমরা শর্টকাটে বের করলাম, নেক্সট আমি দেখিয়ে দেবো কীভাবে বিস্তারিতভাবে করবে। দেখো কী দেওয়া আছে, a/3 = b/4 = c/5, এটাকে আমরা কী ধরলাম x, তাহলে এর ভ্যালু কী হবে 3x, b এর ভ্যালু কত হবে 4x, c এর ভ্যালু কত হবে 5x, তাহলে a+b+c কত হবে 3x + 4x + 5x, এবং b এর ভ্যালু কত আছে 4x, এটা কী হয় 12x/4x, এটা করলে উত্তর আসবে কিন্তু 3। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 3। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 7 লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 96% হয় তাহলে কত শতাংশ লাভ হয়েছে? দেখো যেহেতু বলেছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 96%, তাই আমরা ধরে নিচ্ছি বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে তো ক্রয় মূল্য নিশ্চয়ই হবে 96 টাকা 96 টাকা, রাইট? বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 96 টাকা, তাহলে এখানে লাভ কত হয়েছে 100 টাকা - 96 টাকা, 4 টাকা হয়েছে লাভ। তাহলে 96 টাকার মধ্যে লাভ হয় 4 টাকা, 1 টাকাতে লাভ হয় 4/96, 100 টাকাতে কত লাভ হবে × 100, 24×4 = 96, 4×6 = 24, 4×25 = 100, মানে 25/6% মানে 4 × 1/6, এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা যাবো কোশ্চেন নাম্বার 8 সময় এবং কাজের চ্যাপ্টার থেকে। একটি কাজ 9 জন লোক যদি 12 দিনে করতে পারে তাহলে 6 জন লোক কতদিনে সেই কাজটি করতে পারবে? সোজা একটা কোশ্চেন দেখো, 9 জন লোক একটি কাজ কমপ্লিট করে 12 দিনে, 1 জন লোক নিশ্চয়ই আরো অনেক বেশি সময় নেবে, তাই 12 সঙ্গে 9 গুণ হয়ে যাবে, 6 জন লোক তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? 12×9, 6 জন লোক কিন্তু আরো কম সময় করতে পারবে, তাই 12×9/6, 6×2 = 12, 9×2 = 18, 6 জন লোক টোটাল 18 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। ফ্রেন্ডস এখন এক্সারসাইজ E1 এবং E2 কোশ্চেন দুটো তোমরা সলভ করবে এবং তার অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস এই দুটো টাইপের কোশ্চেন কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই কিন্তু এক্সারসাইজগুলো করো। ফ্রেন্ডস অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।